ছাত্র জনতার বৈষম্য বিরোধী গণ আন্দোলন চলাকালে আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এই সহায়তা দেয়। সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রোমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আহতদের মধ্যে এই চিকিৎসা সহায়তা দেন। এই গণ আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন ভবিষ্যতে বিএনপি তাদের মর্যাদা দেবে বলে জানান তিনি। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুল ও সেলটির অন্য সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। তারেক রহমান আমাদের পাঠিয়েছেন, তিনি বলেছেন যে এইসব আত্মত্যাগের মূল্য আমরা ইনশাআল্লাহ এক সময় করব, যদি কোনো সময় সুসময় পাই আমরা 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 যে সমস্ত থানা জেলায় এই ঘটনাগুলো ঘটেছে, যারা আত্মত্যাগ করেছে তাদের শহীদি মর্যাদা দিব। তাদের জন্য আমরা যেসব প্রতিষ্ঠানগুলো আছে সরকারি বেসরকারি এসব প্রতিষ্ঠানের নামকরণ করব ইনশাআল্লাহ।